करीना कपूर एक भारतीय बॉलीवुड अभिनेत्री। तिनी अभिनेता रणधीर कपूर और बबिता शिवदासनेर कन्या एवं अभिनेत्री करिश्मा कपूर छोट बोन। प्राय ताके घोड़ाभावे बेब बला हय। अभिनय जीवने तिनी छयटी फिल्मफेयर पुरस्कार सह असंख्य पुरस्कार अर्जन करेछेन। 1980 सालेर 21 सेप्टेम्बरे मुम्बईते जन्मग्रहण करें तिनी। पारिवारिक भावे ताके बेब नामे डाका हय। तार पिता अभिनेता रणवीर कपूर एवं माता अभिनेत्री बबिता शिवदासानी। तार बड़ बोन अभिनेत्री करिश्मा कपूर। तार पितामह छिलेन अभिनेता और चलचित्र निर्माता राज कपूर। अन्यदिके तार मातामह छिलेन अभिनेता हरि शिवदासानी। तार प्रपितामह छिलेन अभिनेता पृथ्वीराज। अभिनेता ऋषि कपूर और राजीव कपूर तार चाचा एवं अभिनेत्री नीतू सिंह और उद्योक्ता ऋतुनंदा तार चाची। तार चाचा तो भाई अभिनेता रणबीर कपूर, आर्मन जैन और आदर जैन एवं व्यवसायी निखिल नंद। अभिनेता शामी कपूर और शशी कपूर तार पिता मायर भाई एवं अभिनेत्री साधना शिवदासानी तार मायर फूफू। करीनार मते तार नाम अन्ना करीनिना बई थेके नेवा होयेछे। তার মাতা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তিনি এই বইটি পড়েছিলেন। কাপুর তার পিতার দিক থেকে হিন্দু পাঞ্জাবি বংশোদ্ভূত এবং মাতার দিক থেকে সিন্ধি ও ব্রিটিশ বংশোদ্ভূত। ছোটবেলায় করিনা পরিবারকে কারণে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের আবহে বেড়ে ওঠেন। করিনার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। 2000 সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মিলোডাধর্মী ব্লকবাস্টার কভি খুশি কভি গম চলচ্চিত্রে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন। শুরুর সাফল্যের পর তার কয়েকটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনা অর্জন করে। 2004 সালে ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এ বছর তিনি নাট্যধর্মী চামেলি চলচ্চিত্রে একজন যৌনকর্মীর ভূমিকায় এবং দেব চলচ্চিত্রের দাঙ্গা কবলিত এক নারী আলিয়া ভূমিকায় অভিনয় করেন। 2006 সালে তিনি উইলিয়াম শেক্সপিয়র রচিত অথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত অমরকার চলচ্চিত্রের মূল নাটকের ডেসডিমোনা চলচ্চিত্রের সংকলিত ডলি মিশ্রা ভূমিকায় অভিনয় করেন। তার এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি 2007 সালে জব উই মেট চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং 2010 সালে উই আর ফ্যামিলি চলচ্চিত্র তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। কাপুর বলিউডে সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হাস্যরসাত্মক নাট্যধর্মী থ্রি ইডিয়টস এবং সামাজিক নাট্যধর্মী বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় করে সাফল্য লাভ করে। এছাড়া তার অভিনীত 2009 সালে থ্রিলার ধর্মী কুরবানি এবং 2012 সালে হিরোইন চলচ্চিত্রে দুটি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তিনি সাইফ আলী খানকে বিয়ে করেন। করিনা কাপুর খানের দ্বিতীয় স্ত্রী। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দ্বিতীয়বার মা হবেন করিনা কাপুর খান। ব্যাস অপেক্ষার অবসান চলতি মাসের 15 তারিখের মধ্যেই করিনা ও সাইফের ঘরে আসবে পরবর্তী সদস্য। ফেরাক বা দাদু হতে চলার জন্য উচ্ছ্বসিত রণবীর কাপুর জানান। চিকিৎসকরা করিনাকে 15 ফেব্রুয়ারি ডেট দিয়েছেন। সব বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।